মধ্যে তিনি 16তম ছিলেন। তাকে গতকালকে পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করে এবং আজকে কক্সবাজার থেকে নিয়ে এসে আজকে সকালে এই ট্রাইব্যুনালে তাকে প্রডিউস করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সাভার অঞ্চলে শতাধিক ছাত্রকে, 200-র মতো ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে আলোচিত একটা হত্যাকাণ্ড ছিল আসহাবুল ইয়ামিন নামে একজন ছাত্র, যাকে গুলিবিদ্ধ অবস্থায়, অচেতন অবস্থায় আর্মার্ড পার্সোনেল কেরিয়ার অর্থাৎ এপিসি থেকে অচেতন অবস্থায় অত্যন্ত নির্মমভাবে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়ার পরে তখনও সে জীবিত ছিল, তাকে টেনে হেসড়ে আবার ডিভাইডারের পাশে নেওয়া হয়, আবার চ্যাংদালা করে ঢিল দিয়ে আবার রাস্তার ওই পাশে ফেলে দেয়, তারপরে তার পায়ের উপরে আবার গুলি করতে বলে, কিন্তু গুলি না করে সর্বশেষ তার অচেতন দেহের উপরে আবার টিয়ার সেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে তাকে হসপিটালে ট্রিটমেন্ট দিতে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান। তাকে তার পারিবারিক কবরস্থানে পর্যন্ত দাফন করতে দেওয়া হয়নি। এই নির্মমতার যে ঘটনা, এগুলোর সাথে তার রেসপন্সিবিলিটির প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে সাভার অঞ্চলে যে শতাধিক বা 200-এর মতো যে শহীদের ঘটনা এবং অসংখ্য মানুষকে গুলি করার ঘটনা, সেই সময় ওইখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি ছিলেন, সেই অপরাধে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা, প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে আমরা আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। গ্রেপ্তার করে তাকে আজকে হাজির করা হয়েছিল, আদালত আজকে তাকে জেলখানায় প্রেরণ করেছেন। অনেকগুলো মামলাতে সে আসামি আছে। সাভারের যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, যেসব ঘটনা হয়েছে, এগুলো অনেকগুলো মামলাতে সে, যেগুলো পুলিশ স্টেশনে হয়েছে সেখানেও সে আসামি শ্রেণীভুক্ত আছে। যেগুলো অভিযোগ আমাদের কাছে এসেছে সাভার রিলেটেড, সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। না, আজকে যেটা হয়েছে যে 27 অক্টোবর তারিখে যে 17 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এই ট্রাইব্যুনাল ইস্যু করেছিলেন, সেই পরোয়ানা মূলে এডিশনাল এসপি শহীদুল ইসলাম, যিনি সাভার সার্কেলে দায়িত্বরত ছিলেন, তাকে গতকালকে গ্রেপ্তার করে কক্সবাজার থেকে এখানে আজকে আদালতে উপস্থিত করানো হয়। আদালত আজকে আমাদেরকে শুনেছেন, শোনার পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।